নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। বর্ধমান ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো গরম পড়ে গেছে, তাই বাজার থেকে আজকে ফলি মাছ নিয়ে এসেছি। ফলি মাছের পাতলা ঝোল হবে আজকে, তো মা রান্না করবে ফলি মাছের পাতলা ঝোল। তো আপনারা দেখতে থাকুন মা কী করে রান্না করে। আর এই যে দেখুন, ফলি মাছ এনেছি। তো চলুন যাওয়া যাক। এই দেখুন বন্ধুরা, ফলুন মাছ কেটে দিয়ে আজকে পাতলা ঝোল হবে। তো বন্ধুরা, বাজার থেকে তো টাটকা ফলি মাছ নিয়ে এসেছি, মা এবার মাছগুলো সব কেটে নেবে। মাছগুলো এবার সুন্দর করে কেটে নেব। মাছগুলো একদম তাজা, রক্ত করেছে। তো বন্ধুরা, মা সমস্ত মাছগুলো কেটে নিক, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। এখন বন্ধুরা, আমাদের বাড়ির চারপাশে শুধু গাছপালা আর গাছপালা, ওই জন্য সারাদিন শুধু পাখির কিচির মিচির শব্দ শোনা যায়। এই দেখুন, শুধু গাছ আর গাছ, আর গাছে থাকে নানা রকম পাখি। এই দেখুন, মা সমস্ত মাছগুলো কেটে নিয়েছে, এবার মা মাছগুলো ধুয়ে নিয়ে আসবে। তো আপনাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, মা সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছে, এবার মা মাছে নুন আর হলুদ মাখিয়ে নেবে। এবার দিয়ে দেবো মাছের ভিতর লবণ, এবার দিয়ে দেবো হলুদ, এবার ভালো করে মেখে নেব। মাছে নুন আর হলুদ মেখে রেখেছি, এবার উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাকি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, সব মাছগুলো ভাজা হয়ে যাক, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এবার দেখা যাক মা কীভাবে মাছটা রান্না করে। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কিছুটা রাঁধুনি। এবার দিয়ে দেবো টমেটো কুচি, কিছুটা পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, আর শুকনো লঙ্কা বাটা,
এবার দিয়ে দেবো জিরে ধনে পাতা, এবার দিয়ে দেবো এক চামচ হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দেবো মশলা দেওয়ার জল, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। জল ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে রেসিপিটা, মাছের একটি হালকা পাতলা রেসিপি। আপনারা এরকমভাবে তৈরি করবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। এবার দিয়ে দেবো কিছুটা চিনি। তো মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই এটা নামিয়ে দেবে মা। মাছের জল হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আজকের হালকা পাতলা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছের একটি হালকা পাতলা রেসিপি খুবই সহজ পদ্ধতিতে আর অল্প মশলায় রেসিপিটি কিন্তু মা তৈরি করে ফেলেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই মাছটি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই আমাদের মতো রেসিপিটি করতে চেষ্টা করবেন, দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।